আজকের আলোচিত ঘটনা ঘটনার পেছনের ঘটনা এবং বিশ্লেষণ নিয়ে চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন নিউজ ভিউজ 24 এ স্বাগত জানাচ্ছি। আজকের মতো আপনাদের সাথে রয়েছি আমি রহমান রাশেদ। বৃষ্টি কমে আসায় চট্টগ্রাম অঞ্চলে ধীরে ধীরে নামতে শুরু করেছে বানের পানি, ফুটে উঠছে ক্ষতচিহ্ন। বৃহত্তর চট্টগ্রামে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 18 জনের মধ্যে শুধুমাত্র বান্দরবানেই মারা গেছেন 8 জন। বান্দরবান শহরের বেশ কিছু এলাকায় ভেসে উঠেছে বন্যার ক্ষতচিহ্ন, তবে এখনও লামা আর রুমা উপজেলায় অনেক এলাকা পানির নিচে তলিয়ে রয়েছে। পাহাড়ি ঢলের তীব্রতা কমে আসায় পানি কমেছে কক্সবাজারের চকরিয়া ও চট্টগ্রামের চন্দনাইশে, এখনও নাজুক পরিস্থিতি। সাতকানিয়ায় নৌযান স্বল্পতায় ত্রাণ পৌঁছানো যাচ্ছে না, পানি নামা শুরু করেছে খাগড়াছড়ি ও রাঙামাটিতে। আর সারা দেশের সাথে বান্দরবান ও কক্সবাজারের সড়ক যোগাযোগ চালু হয়েছে। আজ পর্যন্ত একটু পানিও আসে না আমাদের কাছে, যেহেতু আমাদের ক্ষয়ক্ষতি অনেক হয়ে গেছে। বাসা থেকে ঢুকতে পারতেছি না, বাসার খুব কিছু নষ্ট হয়ে গেছে। এমন ভাবে ক্ষতিগ্রস্ত প্রত্যেকটা যারা বাড়ি আছে একতলা হলেও বা যারা টিনের বাড়ি আছে সব টিন পর্যন্ত ডুবে গেছে, একতলা বাড়ি পুরাই ডুবে গেছে। জলাবদ্ধতা ইস্যুতে সিটি কর্পোরেশনের সক্ষমতা নিয়ে সিডিএ প্রশ্ন তোলায় ক্ষোভ জানিয়েছেন সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী। আজ সকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, সিডিএ এভাবে আরেকটি সংস্থাকে নিয়ে আপত্তিকর মন্তব্য করতে পারে না। যেহেতু এই প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব আমার উপর নয়, এখন আপনি যদি আমাকে দোষারোপ করেন আমি কেন এটার প্রতিবাদ করতে যাব। চিফ ইঞ্জিনিয়ার একজন কর্মচারী, সে আমার কাউন্সিলরদের নিয়ে কথা বলতে পারে না, সিটি কর্পোরেশন নিয়ে ও কথা বলতে পারে না, ও মন্তব্য করার কেউ না। কারণ এটা কোন ভিত্তির উপর, কোন জরিপের উপর নির্ভর করে উনি বলেছে যে সিটি কর্পোরেশন নালা নর্দমা পরিষ্কার করছে না? উনি কি জরিপ করেছেন? তাই অনুমান করে কোনো কথা বলা কোনো কর্মচারী কর্মকর্তা ঠিক না। প্রতিদিন সরকারিভাবে ডেঙ্গু আক্রান্তের যে সংখ্যা জানানো হয় প্রকৃত সংখ্যা তার চেয়ে 5 গুণ বেশি। ডেঙ্গু রোধে করণীয় বিষয়ক আলোচনায় এমনটি জানিয়েছেন বিশেষজ্ঞরা। আর এই গতি যদি অব্যাহত থাকে তবে চলতি মাসেই আক্রান্তের সংখ্যা 1 লাখ ছাড়িয়ে যাবে বলে আশঙ্কা করছেন তারা। ডেঙ্গুতে আগস্টের প্রথম 10 দিনেই মারা গেছে 100-এর বেশি মানুষ, আক্রান্ত 75,000-এর বেশি। ফলে রাজধানী থেকে শুরু করে জেলা উপজেলায় বেড়েছে ডেঙ্গু রোগীর সংখ্যা। ডেঙ্গু রোধে করণীয় নিয়ে বৃহস্পতিবার সকালে আয়োজন করা হয় এক আলোচনা সভার, যেখানে বক্তব্য দেন কীট তত্ত্ববিদ, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ সহ চিকিৎসকরা। এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয় প্রতিদিন যে পরিমাণ আক্রান্তের সংখ্যা জানানো হয় প্রকৃতপক্ষে তা 5 গুণেরও বেশি। বিশেষজ্ঞরা জানান আক্রান্তের এই হার চলতে থাকলে আগস্টের সংখ্যা ছাড়াবে 1 লাখ। যে 70,000 রোগীকে আমরা শনাক্ত করেছি সরকারি বেসরকারি হাসপাতালগুলোতে, কমিউনিটিতে টিপ অফ দি আইসবার্গ হচ্ছে এটি। বাকি অন্তত 5 গুণ বেশি রোগী তো কমিউনিটিতে আছে যারা কোনো না কোনোভাবে আক্রান্ত হয়েছেন বা সাসপেক্টেড, যারা কোনোভাবেই পরীক্ষা করছেন না অথবা পরীক্ষা করবার জন্য আসছেন না। ডেঙ্গির ক্ষেত্রেও আমি বলবো যে আমরা এখন একটা যুদ্ধ অবস্থার মধ্যে আছি, বাকি দিনগুলোতে আমরা নিশ্চয়ই একটা মৃত্যু ঠেকিয়ে রাখতে পারবো এরকম হবে না। সুতরাং বলতে পারি যে এই মৃত্যু কিন্তু ডবলও হয়ে যেতে পারে। পরিসংখ্যান আরও বলছে এবছর ডেঙ্গুতে সবচেয়ে বেশি আক্রান্ত 21 থেকে 40 বছর বয়সীরা, যা মোট আক্রান্তের 38%। মৃত্যুও বেশি তরুণদের। সুস্থ পরিমিত খাওয়া, একটু ফাস্টিং করা বা রোজা রাখা বা একটা সময় না খেয়ে থাকা, নিয়মিত একটু শরীরের চর্চা করা, একটু অ্যাক্টিভ থাকা, আর্লি ঘুমাতে যাওয়া, ভোরে ওঠা, ঘাসে হাঁটা, গায়ে রোদ লাগানো, মোটা দাগে এই কয়েকটা যদি প্র্যাকটিস করি আর মানসিক প্রশান্তির চর্চা করি তাহলে আমাদের ইমিউনিটিটা ভালো থাকবে। তবে রোগ প্রতিরোধে প্রকৃতিকে সংরক্ষণের বিকল্প নেই বলেও মত বিশেষজ্ঞদের। মনে করি যে সবাই মিলে যদি পরিবেশটাকে ঠিক রাখতে পারি। আশাকেন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। কিন্তু আমি ডেঙ্গু পরিস্থিতি নিয়ে প্রতিবেদন দেখছিলেন, এ ব্যাপারে বিস্তারিত কথা বলতে চাই। নিউজ রুম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আশেকিন প্রিন্স। প্রিন্স, আশা করি আমার কথা শুনতে পাচ্ছেন। বলা হচ্ছে যে সরকারিভাবে যে 24 ঘন্টা রিপোর্টগুলো আসে তার থেকেও অনেক সংখ্যক বেশি রোগী প্রতিদিন বেসরকারিভাবে আক্রান্ত হচ্ছেন। একটু বলবেন কি যে সংখ্যাটা আসলে কীরকম বা এর সত্যতা কতটুকু, আর সেই সাথে সাথে যারা আক্রান্ত হচ্ছেন কাদের প্রবণতা বেশি আক্রান্ত হওয়ার?
তো আপনাকে জানিয়ে রাখি যে প্রতিদিন কিন্তু সন্ধ্যাবেলায় স্বাস্থ্য অধিদপ্তর থেকে আমাদের কাছে একটি ডাটা পাঠানো হয় প্রেস বিজ্ঞপ্তি আকারে। সেখানে বলা হয় যে আসলে 24 ঘন্টায় কতজন আক্রান্ত হলেন বা মারা গেলেন, এবং একই সঙ্গে 1 জানুয়ারি থেকে 10 আগস্ট পর্যন্ত মোট কতজন আক্রান্ত হয়েছেন অথবা মারা গেছেন সেই তথ্য আমাদের সামনে তুলে ধরা হয়। তবে প্রকৃতপক্ষে যে চিত্রটি সেটি কিন্তু আরও ভয়াবহ চিত্র। স্বাস্থ্য অধিদপ্তর থেকে যে তথ্যটি পাঠানো হয় সেটি শুধুমাত্র 63টি হাসপাতাল এবং 63টি সরকারি এবং বেসরকারি হাসপাতালের তথ্যগুলো পাঠানো হয়। তবে সারা দেশে কিন্তু আরও অসংখ্য বেসরকারি সরকারি হাসপাতাল রয়েছে, সেই তথ্যগুলো কিন্তু সামনে আসে না, সেই তথ্যগুলো পিছনেই পড়ে যায়। তো সেই ক্ষেত্রে বলা যায় যে আসলে এখনও 5 গুণ বেশি রোগী কিন্তু ডেঙ্গু রোগী রয়েছেন যারা বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্লাস্টারে রয়েছেন, তারা কখনো সামনে আসছে না অথবা হসপিটালে আসছে না, তারা ডেঙ্গু টেস্টটি করছেন না। এই যে 5 গুণ বেশি ডেঙ্গু রোগী রয়েছে যারা হিসাবের আওতায় আসছেন অথবা হাসপাতালে আসছেন না, তাদের কারণেই মূলত যে মৃত্যুর সংখ্যা সেইটাও কিন্তু বেড়ে যাবার আশঙ্কা করছেন যারা বিশেষজ্ঞ রয়েছেন তারা, এবং একই সঙ্গে যারা আক্রান্ত হচ্ছেন যারা 5 গুণের বেশি যারা হিসাবে আওতায় আসছেন না তারাও কিন্তু আসলে সেইভাবে যেভাবে স্বাস্থ্যবিধি মেনে চলা উচিত, ডেঙ্গু আক্রান্ত হবার পরে মশারির মধ্যে থাকা উচিত বা অন্যান্য যে স্বাস্থ্যবিধি আছে সেগুলো কিন্তু মেনে চলছে না, ফলে তাদের মাধ্যমে কিন্তু তাদের ওই কমিউনিটিতে এই ডেঙ্গু সংক্রমণটা বেড়ে যাচ্ছে। এবং আপনি যে কথাটি বলছিলেন যে আসলে ডেঙ্গু সংক্রমণ এবং মৃত্যুর যে হার সেটি যদি আমরা দেখি, সেখানে দেখা যায় যে আসলে অ্যাডাল্ট যারা রয়েছেন, তরুণ বয়সে যারা রয়েছেন তারাই কিন্তু বেশি আক্রান্ত হচ্ছেন এবং একই সঙ্গে তারা কিন্তু মারাও যাচ্ছেন। এবং বিশেষজ্ঞরা বলছেন যে তরুণরা এবং অ্যাডাল্টরা সাধারণত ঘরের বাইরে বেশি থাকে, তাদের বাইরে থাকে এবং সে কারণে তাদের মশার কামড় বেশি খেতে হয়, মূলত এই কারণে তারা আক্রান্ত হচ্ছেন। তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় যে পুরুষরা কিন্তু ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন বেশি, তবে মারা যাচ্ছেন কিন্তু নারীরা। প্রিন্স, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আশিকিন প্রিন্স কথা বলছিলেন চ্যানেল 24 নিউজরুম থেকে যুক্ত হয়েছিলেন, ডেঙ্গু পরিস্থিতির সবশেষ তথ্য জেনে আসছিলাম তার কাছে। অন্য প্রসঙ্গে যাব, কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মুফতি জামাল নামে একজন নিহতের খবর পেয়েছি আমরা বৃহস্পতিবার সকালে। উখিয়ার 11 নম্বর ক্যাম্পে এই ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছেন 8 আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক আমির জাফর। নিহত মুফতি জামাল রোহিঙ্গা সশস্ত্র সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি বা আরসার সক্রিয় সদস্য বলে জানা গেছে। এপিবিএন জানিয়েছে সকাল 9টার দিকে অজ্ঞাত 3 থেকে 4 জন দুর্বৃত্ত এসে অতর্কিতভাবে জামালকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তাকে উদ্ধার করে ক্যাম্পের ফ্রেন্ডশিপ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে বিস্তারিত তুলে ধরতে চাই কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আজিম নিহাদ। আজিম নিহাদ, জানা গেছে কি যে দুর্বৃত্তদের ব্যাপারে পুলিশ কোনো তথ্য বা পরিচয় সম্পর্কে নিশ্চিত করেছেন কিনা, বা কোন ঘটনার রেশ ধরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে? এখন আজকের যে ঘটনাটি ঘটলো সেখানে যদিও দায়ী করা হচ্ছে আরসাকে, কারণ ইতিমধ্যে বলা হচ্ছে যে সেখান থেকে আমরা মাঝি এবং অন্যান্য আরও অনেকের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি, যিনি আজকে মারা গেছেন তিনি কিছুদিন আগে, অর্থাৎ এই দলটি অর্থাৎ আরসা নামে যে সন্ত্রাসী গোষ্ঠী আছে সেই দলটি তিনি কিছুদিন আগে ছেড়ে দিয়েছেন, এবং তিনি ছেড়ে দিয়ে আরও একটি যেটি সক্রিয় গ্রুপ আছে আরএসও সেখানে যোগ দেওয়ার একটি গল্প শুনছি আমরা, সেই তথ্যটি আমরা শুনতে পাচ্ছি। সে কারণে হয়তো আরসা এই তাকে আজকে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। কিন্তু ক্যাম্পের সাম্প্রতিক সময়ের যে হত্যাকাণ্ডগুলো আমরা লক্ষ্য করছি এবং পুলিশ আটকের পর কাউকে আটক করছে, আবার কোনো কোনো ঘটনার কারা জড়িত আছে সেটি পর্যন্ত জানা যাচ্ছে না। এই ঘটনাগুলো বিশ্লেষণ করলে আমরা যেটি দেখতে পাই যে সেখানে যখনই আরসা 2017 সালের পর থেকে কিন্তু সক্রিয় রয়েছে এবং প্রত্যেক খুন অপহরণ ইয়াবাসহ অন্যান্য যে মাদক কারবার সংক্রান্ত বিষয়গুলো আছে সবগুলোতে যারা জড়িত আছে, কিন্তু তখনও মার্ডার হয়েছিল। কিন্তু সম্প্রতি আমরা যেটি দেখলাম বছর দেড়েকের মধ্যে যখনই আরএসও ক্যাম্পে সক্রিয় হলো তখন তারা রোহিঙ্গাদের মধ্যে এমন একটি বিষয় নিয়ে আসলো যে তারা যারা রোহিঙ্গাদের তারাও রোহিঙ্গা, কিন্তু রোহিঙ্গাদের যারা ভালো চাচ্ছে না অর্থাৎ আরসাকে ধ্বংস করার জন্য তারা মাঠে নেমেছে এমনটি তারা প্রচার করেছে বিভিন্ন জায়গায়, এবং এরকম ভিডিও আমাদের কাছে রয়েছে। অর্থাৎ তাদের সাথে মুখোমুখি হওয়ার কারণে দুই দলের মধ্যে প্রায় সময় এই ঘটনাগুলো ঘটে। এই ঘটনাগুলোর কারণে মূলত প্রত্যেক দিন ক্যাম্পে মার্ডার হচ্ছে, কোনো কোনো মার্ডারের পেছনে কারা জড়িত এই ঘটনার সাথে কারা জড়িত কোনো কিছুই আসলে জানা যাচ্ছে না, এবং ক্যাম্পের পরিস্থিতি দিন দিন ভয়াবহ হচ্ছে, যেটি আসলে বাংলাদেশের জন্য বলেন বা সাধারণ রোহিঙ্গাদের জন্য কোনোভাবেই ভালো হচ্ছে না।
আজিম নিহাদকে ধন্যবাদ। আজিম নিহাদ কক্সবাজার থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন। দর্শক, ওকেতানি অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে আজ সকালে রাজধানীর একটি হোটেলে। এই সভা অনুষ্ঠিত হয় শিশুর জন্য মায়ের দুধের প্রবাহ বৃদ্ধির একটি পদ্ধতি হচ্ছে ওকেতানি। এটি স্তন মাসাজের মাধ্যমে স্তনের বিভিন্ন সমস্যা যেমন দুধ কম উৎপাদন, স্তনে দুধ জমে যাওয়া ইত্যাদির জন্য ব্যবস্থাপনা হিসেবে এটি ব্যবহৃত হয়। 1994 সালে বাংলাদেশ ব্রেস্ট ফিডিং ফাউন্ডেশনের মাধ্যমে বাংলাদেশেও এই পদ্ধতি চালু হয়। গবেষণায় দেখা গেছে যে বাংলাদেশে প্রায় 30-40% মা এই পদ্ধতি ব্যবহার করে শিশুকে দুধ খাওয়ানোর ক্ষেত্রে বিভিন্ন সমস্যার সমাধান করেছেন। অন্য প্রসঙ্গ, শান্তিপূর্ণ বিক্ষোভ দমনে আইন শৃঙ্খলা বাহিনীকে বল প্রয়োগে এড়িয়ে চলতে হবে, আবারও এমন টুইট করেছে যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সংগঠনটির দক্ষিণ এশিয়ার আঞ্চলিক অফিসার ভেরিফাইড আইডি থেকে এক টুইট বার্তায় বলা হয় প্রতিবাদ করা মানুষের মৌলিক অধিকার, সরকারের উচিত এর সুযোগ দেয়া। বিষয়টি নিয়ে বাংলাদেশকে আগেও সতর্ক করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল গেল জুলাইয়ে বিরোধী দলের সমাবেশে সংঘর্ষের ঘটনার বিবৃতিতে বিবৃতি দেয়। এই সংস্থাটি জানায় বিরোধী নেতাকর্মীদের দমাতে পুলিশকে ব্যবহার করা হচ্ছে। এবারে দেশের বাইরের খবর জানাবো আপনাদের। মণিপুর ইস্যুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবে ভোট হবে আজ। 543 সদস্যের লোকসভায় সবাই ভোট দিলে অনাস্থা প্রস্তাব পাশে, দরকার পড়বে 272 ভোট। তবে বিজেপির এমপি আছেন 301 জন, জোট মিলিয়ে তাদের মোট সদস্য 333 জন। প্রধান বিরোধী দল কংগ্রেসের দাবি জয় পেতে নয়, মণিপুর ইস্যুতে মোদীর মুখ খোলাতেই এই উদ্যোগ নিয়েছেন বিরোধী নেতারা। মেয়াদ শেষ হওয়ার 3 দিন আগে ভেঙে দেওয়া হলো পাকিস্তানের পার্লামেন্ট। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের পরামর্শে গতকাল মধ্যরাতে পার্লামেন্ট ভেঙে দেন দেশটির প্রেসিডেন্ট আরিফ আলভি। আগামী 90 দিনের মধ্যে ভোট করতে হবে কমিশনকে। রাজনীতির জটিল সমীকরণে ফের টালমাটাল পাকিস্তান। মেয়াদ শেষ হওয়ার 3 দিন আগেই ভেঙে দেয়া হলো দেশটির পার্লামেন্ট। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের পরামর্শে বুধবার মধ্যরাতে সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি আরিফ আলভি। এখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কে হবেন তা নিয়ে বিরোধীদের সাথে চলছে আলোচনা। নিয়ম অনুযায়ী আগামী 90 দিনের মধ্যে ভোটের কথা থাকলেও নানা সংকটে তা পিছিয়ে যেতে পারে। পিটিআই নেতাদের দাবি, ইমরানের জনপ্রিয়তায় ভয় পেয়ে নির্বাচন এড়াতে যান ক্ষমতাসীনরা। ইমরানকে ঠেকাতে বেশ আটঘাট বেঁধেই মাঠে শাহবাজ জোট। প্রথমে তোষাখানা দুর্নীতি মামলায় 3 বছরের কারাদণ্ড, এরপর 5 বছরের জন্য নির্বাচন থেকে নিষিদ্ধ করা হয় তাকে। যদিও সাজার রায়কে চ্যালেঞ্জ করে আদালতে আপিল করেছেন ইমরান। বিগত বছরের নির্বাচনগুলো বিশ্লেষণ করলেই এটা পরিষ্কার হওয়া যায় যে ইমরান খানের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ একেবারেই নেই। দেশটির নির্বাচন ব্যবস্থার চিত্রটাই এমন, বিরোধীদের দমিয়ে রাখার এই কৌশল অনেক পুরনো। এরই মধ্যে পিটিআই ছেড়েছেন বাঘা বাঘা সব নেতা। আটক আর দমন পীড়নের ভয়ে অনেকে রয়েছেন আত্মগোপনে। নির্বাচনী লড়াইয়ে তাই ইমরানকে ছাড়া দলটির টিকে থাকা কঠিন হবে বলে মত বিশ্লেষকদের। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে মোটামুটি নিশ্চিতভাবে বলা যায় যে নির্বাচনে পিটিআইয়ের অংশগ্রহণ বেশ চ্যালেঞ্জিং হবে। নির্বাচনী লড়াইয়ে প্রান্তিক পর্যায়ে প্রচুর নেতাকর্মী ও সমর্থক দরকার, কিন্তু দলটির 10-15 হাজার কর্মী এখন কারাগারে রয়েছেন। ক্রিকেট মাঠের জনপ্রিয়তাকে পুঁজি করে 2018 সালে পাকিস্তানের মসনদে বসেন ইমরান। গেল বছর অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হন তিনি। মিলা খন্দকার, চ্যানেল 24। দর্শক, এই ছিল নিউজ ভিউজ 24 এর আজকের আয়োজনের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।